নতুন একটি ব্লগে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকে আপনাদের দেখাতে যাচ্ছি বাংলাদেশের প্রাচীন সভ্যতার নিদর্শনগুলোর মধ্যে অন্যতম শালবন বৌদ্ধবিহার। কুমিল্লা জেলার লালমাই ময়নামতি প্রত্নস্থলের অসংখ্য প্রাচীন স্থাপনাগুলোর মধ্যে একটি হচ্ছে এই বৌদ্ধবিহার। কুমিল্লা ময়নামতিতে খননকৃত সব প্রত্নতাত্ত্বিক নিদর্শনের মধ্যে শালবন বিহার অন্যতম প্রধান। কোটবাড়িতে বার্ডের কাছে লালমাই পাহাড়ের মাঝামাঝি এলাকায় এই বিহারটির অবস্থান। বিহারটির আশেপাশে একসময় শাল গজারির ঘন বন ছিল বলে এই বিহারটির নামকরণ হয়েছিল শালবন বিহার। এর সন্নিহিত গ্রামটির নাম শালবনপুর। এখানে ছোট একটি বন আছে। এই বিহারটি পাহাড়পুর বৌদ্ধবিহারের মতো হলেও আকারে ছোট। ধারণা করা হয় যে খ্রিস্টীয় সপ্তম শতাব্দীর শেষ থেকে অষ্টম শতাব্দীর প্রথম ভাগে দেববংশের চতুর্থ রাজা শ্রী ভবদেব এই বৌদ্ধবিহারটি নির্মাণ করেন। শালবন বিহারের ছয়টি নির্মাণ ও পুনর্নির্মাণ পর্বের কথা জানা যায়। ধারণা করা হয় যে খ্রিস্টীয় সপ্তম শতাব্দীর শেষ থেকে অষ্টম শতাব্দীর প্রথম ভাগে দেববংশের চতুর্থ রাজা শ্রী ভবদেব এই বৌদ্ধবিহারটি নির্মাণ করেন। শালবন বিহারের ছয়টি নির্মাণ ও পুনর্নির্মাণ পর্বের কথা জানা যায়। খ্রিস্টীয় অষ্টম শতাব্দীর মধ্যে তৃতীয় পর্যায়ে কেন্দ্রীয় মন্দিরটি নির্মাণ করা হয় ও বিহারটি সার্বিক সংস্কার হয় বলে অনুমান করা হয়। চতুর্থ ও পঞ্চম পর্যায়ে নির্মাণ কাজ ও সংস্কার কাজ সম্পন্ন হয় নবম ও দশম শতাব্দীতে। শালবন বিহারের প্রতিটি বাহু 167.7 মিটার দীর্ঘ। বিহারের চারদিকের দেওয়াল 5 মিটার পুরু। কক্ষগুলো বিহারের চারদিকের বেষ্টনী দেওয়াল পিট করে নির্মিত। বিহারে ঢোকা বা বের হওয়ার মাত্র একটাই পথ ছিল। প্রতিটি কক্ষের মাঝে 1.5 মিটার চওড়া দেওয়াল রয়েছে। বিহার অঙ্গনের ঠিক মাঝে ছিল কেন্দ্রীয় মন্দির। প্রিয় ভিউয়ার্স, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে উৎসাহিত করবেন। ধন্যবাদ সবাইকে।